দুই পরিবার নিয়ে তোমার চক্রান্ত যতদিন চলবে ততদিন অন্তত আমি মরছি না। দেখা যাক না কি হয়। পরাদের জন্য যেমন তোমার প্রেম, তার বোনটার জন্য তেমন প্রেম নাকি? মুখ সামলে কথা বলো। তুমি তোমার চরিত্র সামলাও রাহাত। রানুকে এই সময় একলা ছাড়তে নেই রাহাত। এত বড় একটা ঘটনা ঘটে গেল ওর জীবনে, আর এই সময় তুমি ওর পাশে থাকবে না? আমার মায়ের সাথে আমি কিভাবে কথা বলবো সেটা কি আপনি আমাকে শিখিয়ে দিবেন? আপাতত এভাবে কেন? যা করেছি আমি ঠিকই করেছি। এবার আমরা শেষ খেলায় নামছি। রাহাত আর রানুর প্রেম কাহিনী শেষ চ্যাপ্টারে আমরা। মা ঠিক হয়ে যাবেন বিধিক, আমাদের শুধু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে মায়ের সুস্থ হয়ে ওঠার জন্য। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে মা একদিন ঠিকই সুস্থ হয়ে উঠবেন। দেখো, মাই তো আমাদেরকে বলেছিলেন তাই না, যে এখন ওনার অনেক কাজ বাকি আছে, ওনার নাতি নাতনির মুখ দেখা বাকি আছে। নাতি নাতনির মুখ হয়তো দেখবে মা, কিন্তু কিছু বলতে পারবে না, ওদেরকে হাত বাড়িয়ে আদরও করতে পারবে না। আচ্ছা, কেন এভাবে ভাবছো বিধি? আমার তো মনে হয় নাতি নাতনির মুখ দেখার আগে মা একদম ঠিক হয়ে যাবে। কি হলো? কিছু না, দুলা ভাই চলে গেছে। হ্যাঁ, আমি চলে যেতে বললাম আর বলে দিয়েছি যদি মাকে অ্যাম্বুলেন্সে নিতে হয় তো মায়ের সাথে আমরাই যাব। রানু আপাকে না বলেই এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়নি ফরহাদ। কি ভাববে আপা? দেখো বিথি, রানু কি ভাবলো আর না ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। আরে, যেই মেয়ে তার কুমায় চলে যাওয়া মাকে দেখতে এসে আমাকে অপমান করে, তার বোনকে অপমান করে, তাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। এভাবে কেন বলছো? বলছি কারণ তোমার বোন আমাকে সব বলতে বাধ্য করেছে। রাহাতের সাথে তো আমার ভুল বোঝাবুঝি চলছে, কিন্তু মায়ের এই অবস্থায় রাহাত তো একবারের জন্য এসব মনে করেনি। অথচ রানু কি না, তুমি রানু আপাকে এভাবে বলবে না ফরহাদ, আমার খারাপ লাগে। আচ্ছা, আমি সরি বিথি, আমি আসলে সরি, আপনাদেরকে বসিয়ে রাখলাম, আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট ছিল। যাই হোক, কথা জলদি শেষ করি। আপনাদের পেশেন্ট সালমা বেগমকে এখনই ময়মনসিংহ পাঠাচ্ছি না, ওনার কিছু কন্ডিশন আছে, ডায়াবেটিস তো আছেই সাথে কিডনিরও সমস্যা আছে, সেজন্যই আমরা চাচ্ছি যে উনি আর কিছুদিন এখানে থাকুক। দেখুন, ওনার কন্ডিশন ঠিক হয়ে গেলে উনি না হয় ওখানকার মেডিকেলে ভর্তি হয়ে যাবেন। দেখুন, আমার বাবার বয়স হয়েছে, বাবার সাথে মায়ের দেখা হওয়াটা দরকার। তার চেয়ে বেশি দরকার আপনার মাকে সুস্থ রাখা, তাই না? ঠিক আছে ডাক্তার, আমরা কথা বলে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। মাকে না নিয়ে ফিরবো আমরা, আমি না হয় থেকে যাই, অন্তত একজন মায়ের কাছে। দেখো, আমি কথা বলেছি বিথি, হাসপাতালের অনুমতি নেই। তাহলে এখানে মাকে দেখবার জন্য ডক্টর আছে, নার্স আছে, কিন্তু ওখানে বাবাকে দেখার জন্য তুমি ছাড়া কে আছে বলো? মাকে একা ছেড়ে যতদিন না মা সুস্থ হয়ে ওখানে ফিরতে পারছে আমরা নিয়মিত মাকে দেখতে আসব, দরকার হলে বাবাকেও নিয়ে আসবো। রাহাত, আমরা এখন হয়তো বন্ধু নই, কিন্তু একটা সময় তো ভালো বন্ধু ছিলাম, তাই না? বন্ধু হিসেবে বলছি, ওর কাছে যাও, ওর এই দুঃসময়ে ওকে কাছে জানো। যত রাগ যত অভিমান হোক না কেন, সব ভুলে ওকে আপন করে নাও, ঠিক আছে? রানু নামে সামনে একটা গানের সিডি আছে, ওটা প্লে করুন তো। আমার নামে গানের সিডি, সেটা কবে থেকে? সব সময় ছিল, তুমি কখনো খেয়াল করো না।
থাকে সুন্দর কইন্না হেরি ওদের সুন্দর কইন্না হেরি যদি আমার আগে সে রানু হতে তাহলে এখন এইভাবে হাতটা ছড়িয়ে নিতে না আর তুমি যদি আমার আগের হাত হতে তাহলে আমার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে ফেলতে অভিনয় করে সরিয়ে রাখতে কি হলো কোনো সমস্যা গানের সিটিতে ইচক্যাচ পড়েছে মনে হয় স্যার এটা মনে হয় আর চলবে না মানুষের সম্পর্কটাও এরকমই বুঝলে রাহাত একবার দাগ পড়ে গেলে সেটা চালিয়ে না খুব কষ্টের আর আমাদের এই সম্পর্কের দাগটা কি জানো দাগটা হলো ফারিয়া আর সেই দাগটা যদি আমরা মুছে ফেলতে না পারি তাহলে কি হলো আমি কি হাসার মতো কিছু বলেছি একদমই না কিন্তু তাও আমি হাসছি কারণ তুমি এখনো ফারিয়াকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবছো যেখানে কিনা ফারিয়া চায় তোমার এরকম বিপদের সময় আমি যেন তোমার পাশে থাকি ইনফ্যাক্ট ফারিয়া আমাকে ফোন করে রীতিমতো জোর করে তোমার কাছে পাঠিয়েছে ফারিয়া পাঠিয়েছে তোমাকে হ্যাঁ ফারিয়া পাঠিয়েছে ফারিয়া আমাকে বলেছে তোমার এই বিপদের সময় যেন তোমাকে আমি আরো বেশি আপন করে নিই কিন্তু আমি যখন সেটা করতে গেলাম তুমি আমাকে আরো দূরে সরিয়ে দিলে ফারিয়া কি আর জানে তুমি আমার সে আগে তুমি নেই অঙ্গের লাবনি কইন্না পায়া পড়ো ভূমে স্যার গানটা আবার চলছে গানটা বন্ধ করে দিন কি বলেছিস সেদিন আপি আমি তো এই অফিসেই ভালো পাত্র খোঁজ করতে পারি এই ছেলেটা দেখতে ভালোই আছে কাজকর্ম ভালো করে আর কথাবার্তাও কোন সমস্যা না না হ্যাঁ মা মানে হ্যাঁ আরেকটা সমস্যা আছে এই যে এখানটা এখানটা আরেকটা সমস্যা দেখো এটা হচ্ছে বাইরের কোম্পানির বিনিয়োগের পরিমাণ যেটা পরিমাণে খুবই অল্প এজন্য প্রতি মাসে আমরা ওই কোম্পানির প্রফিটটা কাউন্ট করব আর বিশেষ করে দেখা যাচ্ছে যে অবশ্য ছেলেটার অতীত ইতিহাস খুব একটা ভালো না রানুর সাথে উল্টাপাল্টা করতে চেয়েছে অবশ্য আমার ইতিহাস আছে খুব একটা ভালো তা তো আর না দুইবার জেলে যাওয়া মানুষ আমি বিষয়টা আমার মনে হয় তোমার কাজে মন নেই আজকে একদম ঠিক কি করে থাকবে বলেন এই গেল কয়দিনে কত বড় বড় ঘটনা ঘটে গেল আমাদের দুই পরিবারের মধ্যে রানুর আই মিন ভাবির মা কোমায় চলে গেলেন আচ্ছা কি অবস্থা এই বাড়ির বলেন তো
ইয়ে সজল ভাই, আমি দুইটা ফাইল পাঠিয়েছি, একটু টাইপ করে দেবে? দেখছই তো আমি টাইপে কত কাঁচা। এক মিনিটে খুব বেশি হলে দশটা অক্ষর লিখতে পারি। আমার কাজ আছে। কেন কাজের বাহানা দিচ্ছ ভাই? আমি তো দেখছি সেই কখন থেকে সুন্দরী অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফুসুর ফাসুর করেই চলেছ। ও থ্যাংক ইউ। তুমি ওকে থ্যাংক ইউ দিচ্ছ কেন? ও মা, আমি যে শুনে এটা মনে করিয়ে দেওয়ার জন্য। ওয়েলকাম। আমরা কাজের কথা বলছি। আপনার টাইপ চাইলে আমি করে দিতে পারি ওয়াসিম। ও রিয়েলি? তোমার হাতে কিন্তু কাজ আছে অন্তরা। আছে নাকি? আচ্ছা তো হ্যাঁ, আমার হাতে কাজ আছে। তাহলে টাইপটা তুমিও করবে না, অন্তরাকেও করতে দেবে না? আমি মনে হয় অলরেডি ব্যাপারটা বুঝে দিয়েছি। এক কাজ করুন না, টাইপিং এর ভালো কোর্স আছে, সেটা করে নিন না আপনি। আমাকে কি করতে হবে সেটা আমি তোমার মুখ থেকে শুনবো না সজল। আমি কাজ করবো না টাইপ করবো এমন কোনো আদেশও শুনবো না আপনার কাছ থেকে। ঠিক আছে, দেখা যাক। ব্যাপারটা আসলে একটু নিজের ডেস্কে যাও তুমি। আমি আসলে তাই বলতে চাইছিলাম। আমি একটু আমার মেকআপটা ঠিক করে আসি। হ্যাঁ আপনার সাথে আমার কথা নেই। কথা যদি নাই থাকে তাহলে ফোনটা ধরলে কেন? কথা যে নেই এটা জানাতে। কথা নেই সেটা তো বলা হয়ে গেছে, তাহলে এখনো কেন রাখছো না? আপনি যে একটা ভীষণ অভদ্রলোক, এটা কি কেউ আগে আপনাকে বলেছে? কই, আমি তো এতদিন উল্টোটা শুনে এসেছি। ইস, কি এমন ভদ্র রে! তো সুন্দরী অ্যাসিস্ট্যান্টকে ছেড়ে কেন এই কিয়াকে মনে পড়লো? কারণ আমার মনে হলো কিয়ার মনটা আজ ভীষণ খারাপ, আর আমি চাইলে হয়তো সে মনটা ভালো করতে পারবো না। তাহলে ফোন কেন করেছেন? কষ্টটা ভাগ করে নিতে। কষ্ট ভাগ তার সাথেই করা যায় যেই মানুষটা খুব কাছের হয়। আমি কি দূরের? আপনি আমি আপনি ফুপু। আমি ফুপু। ফুপু ডাকছে। ভাই কি অবস্থা? আন্টিকে নিয়ে এসেছিস ভবন সিং এ? না, মাকে ওরা আর কিছুদিন পর রিলিজ করবে। জানু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি কিনা এর উত্তর বোধ হয় এরই মধ্যে রাহাত তোমাকে জানিয়ে দিয়েছে, তাই না? তুমি এভাবে কথা বলছো কেন? তোমার সাথে এর থেকে ভালো করে কথা বলার আমার কোনো রুচি হয় না। জানু, অন্তত বাড়িতে এসে তোমার মাথা ঠান্ডা হবে এটা আমি আশা করেছিলাম। আমার মাথা ঠান্ডাই। আমি কি তোমাকে খারাপ কিছু বলেছি রানু? আমি তো শুধু তুমি শুধু এই বাড়ির একজন অস্থায়ী গেস্ট, এর বেশি এই পরিবারের বিষয়ে নাক গলানোর চেষ্টা করবে না তুমি। আর অনিমা আপা, আপনাকে আমি ফোন করে বলেছিলাম যে রাহাতকে জানিয়ে দিতে আমি গাড়িতে, কেন আপনি ফারিয়াকে দিয়ে ফোন করাতে গেলেন? আমি আসলে অনিমা আপুর শরীরটা তখন খারাপ ছিল, হঠাৎ করে মাথাটা ঝিমঝিম করে উঠেছিল, তাই না অনিমা আপু? আমাকে বললো যে আমি যেন জানিয়ে দিই রাহাতকে। আমারই ভুল হয়েছে,
অনিমা আপুর ফোনটা আমার মোটেও না ফরিদ তুই যে কাজটা করেছিস একদম ঠিক করেছিস রানু এটা বোঝা উচিত কেউ ফোন করলেই তার সাথে সম্পর্ক হয়ে যায় না না রাহাত ভুল ভুলি আসলে আমার মনটা তোমাদের থেকে একটুও কম খারাপ না তোমাদের তবু সান্ত্বনা আছে যে সালমা আন্টির চেতনা একদিন না একদিন ফিরে আসবে ভেবে দেখেছ আমার কি হবে তোমরা সবাই মিলে সেদিন আমার একরকম জোর করেই বিয়ে দিয়েছিলে যাকে ভালোবাসি না আমার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে বিয়ে করিয়েছিলে আমি জানি না আজ তার ফাঁসি হবে নাকি যাবজ্জীবন তবু সেই সত্যটাকে পাথরের মতো বুকে চাপা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে আমার আমি জানি না এখান থেকে বের হবার পর আমার ঠাই কোথায় হবে ভাইয়ের শ্বশুর বাড়িতে তো আর উঠতে পারবো না তারপরও আজ আমি এখান থেকে বের হয়ে যাব কি বলছো এসব ফারিয়া হ্যাঁ তবু রাহাত আর রানু সুখে থাক আমার মতো অভিশাপের এই বাড়িতে না ফারিয়া তুই এই বাড়িতেই থাকবি যার কোনো অপরাধ নেই যে নিজের মেয়ের জন্য এত বড় বিসর্জন দিল তাকে কি বাঁচিয়ে দেয় উচিত না রে বিথি অতিথি হিসেবে তো অনেক থাকা হলো তাছাড়া আর তো কোনো পরিচয় নেই আমার এই বাড়িতে আচ্ছা কি বললে তুমি কদর আমার বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছে না আর আমি যেহেতু মারা যাইনি তাহলে আমাকে জেলে যেতে হবে না তুই জানিস যে ফারি আমার সাথে কি করেছে তোর এসব কথা শুনে আমার কি হবে চর খেয়ে যে আমারও মাথা ঠিক নেই তোকে একটা কাজ করে দিতে হবে আমার কি করে ভাবলি তুই তোর জন্য আমি কাজ করব যে অপমান তুই আমাকে করেছিস টাকা দেবো আমি তোকে কত